রাজ্য পুনর্নির্মাণ হব আন এখন নতুন টুলগেট। এই সময় দেশজুড়ি চর্চা চলি আছে টুলগেট সমূহ বন্ধ করা হব বলে। সেই সময়তে আকো কলিয়াবরত মুক্তি হবলৈ সাজু আন এখন নতুন টুলগেট। কলিয়াবর মহকুমার সুরুঙত নির্মাণরত অবস্থাত এখন নতুন টুলগেট। নগাঁও জেলার কলিয়াবর হয়ে আপনি যদি তেজপুর অথবা উত্তরপাড়ল যাব খুঁজেছে তেনে সাজু হোক আর অধিক ধন ভরবলে। সব এই সরকারের ওসর কোনো পরিকল্পনা নাই, উন্নয়নের কোনো ব্যবস্থা নাই। এওলোকর একমাত্র উদ্দেশ্যটো হৈছে জনসাধারণের উপর কর কাটাল বহুয়াই তেওঁলোকে অর্থ লাভ করক আর যেনে তেনে টালি টুপুলা মারি সরকারটো চলাব লাগে। আজি কলিয়া ভুমরা গেট উদ্বোধন হওয়াই নাই, আজি মিছারপর আপনি নগাঁওলৈকে যে রাস্তা ঘাই রাষ্ট্রীয় ঘাইপথ কেনেকুৱা অবস্থা দুরবস্থা আপনাদের চাওক। অসমৰ ৰাইজে যদি যাতায়াত কৰিছে দেখিছে আজি কিমান টাকা টেক্স ভরবলগিয়া আছে। আজি চিরা মুড়ির উপর জিএসটি লগাইছে, ভাড়া ঘরের উপর জিএসটি লগাইছে। এই সরকারে কি করব বিচারিছে? গতি রাইজে বহুত আশা লৈ রাইজে সরকার বনাইছিল, পরিবর্তন বিচারিছিল, কিন্তু এতিয়া রাইজক কুঙা করে গোটাই রাষ্ট্রখনক অর্থনৈতিকভাবে দুর্বল করে নরেন্দ্র মোদী সরকারে এতিয়া কর্কটল বহুয়াইছে। আর কেইদিনমান আগত নরেন্দ্র মোদী ডাঙরিয়ার তেওঁর মিত্র আম্বানিক আর আদানিক অন্ধ্রপ্রদেশ আর মহারাষ্ট্র রাষ্ট্রীয় ঘাইপথ বিক্রি করে দিছে। হয় রাজ্যত বিভিন্ন সামগ্রী মূল্যবৃদ্ধি হয়েছে, সরকারে রাইজর ওপর মাধমার সোধাই আছে। তারপিছতে এখনের পিছত কিখন টুলগেট এখনের পিছত কিখন টুলগেট দি পেলায় অসমের রাইজক একটা বিমূরত পেলাইছে যে অসমের রাইজ কেনেদরে চলিব, সাধারণ রাইজ কেনেদরে চলিব। আর দেখা গৈছে যে কলিয়াবৰ ভুমুৰা দলঙৰ নতুন দলংখন নৌ হওঁতে এখন নতুন টুলগেট তাত আৰম্ভণি কৰিছে। এতিয়া আমি অসম চৰকাৰক কওঁ যে এনেদৰে হলে সাধাৰণ যিসকল ৰাইজ আছে সেই ৰাইজসকল কেনেকৈ চলিব, সাধাৰণ যিসকল জনসাধারণ সেই জনসাধারণসকলে চলাত বহুত বেছি অসুবিধাৰ সন্মুখীন হৈছে। গতিকে আমি দাবী জনাইছোঁ কলিয়াবৰ কেন্দ্ৰীয় ছাত্র সন্থাই যে অতি সোনকালে এনে ধৰণৰ কাৰ্য বন্ধ কৰক। আর আমি কৈছোঁ যে অসমত যিমান টুলগেট আছে সেই টুলগেটখিনি অতি সোনকালে বন্ধ কৰাৰ ব্যৱস্থা কৰক। গাধলৈ ৰূপান্তর কৰিছে, গাধৰ পিঠিত যেনেকে মালিকে বুজা দিয়ে গাধয় প্রতিবাদ কৰিব নোৱাৰে, ঠিক তেনেধৰণে ভারতবর্ষৰ জনতাৰ ওপৰত নৰেন্দ্ৰ মোদীয়ে তৰৰ বুজা এইটো আজি আপোনালোকে চাওক। টুলগেট আপুনি যদি ইয়াৰ পৰা গুৱাহাটীলৈ আপুনি কিবা কামত টেমাৰি লৈ যায়, আপুনি কিবা কামত বিয়া খাবলৈ যায়, আপুনি প্রায় 800 টাকা আপুনি রোড টেক্স দিব লাগিব। রাস্তার অবস্থা দেখিছে, আপুনি ডিব্রুগড়লে যাওক, এই ডাঙৰ ডাঙৰ গাত রাইজৰ প্ৰতি চিন্তা তেওঁলোকৰ তাতেই প্ৰতিফলন ঘটিছে। আজি আমাৰ দলং হোৱাই নাই, কলিয়া ভোমোৰা দলঙৰ কাষত নবনির্মিত দলং হোৱাই নাই, ৰাজপথ হোৱাই নাই, কিন্তু টেক্স লবর কারণে টেক্সর গেট টুল গেট বনার যে যুদ্ধকালীন প্রস্তুতি সেই যুদ্ধকালীন প্রস্তুতি কিন্তু পথ নির্মাণের ক্ষেত্রে দেখা পাওয়া নাই। উল্লেখযোগ্য যে মহাবাহু ব্রহ্মপুত্রের উপর নগাঁও আর তেজপুর জেলা সংযোগী দ্বিতীয়খন দলঙৰ নির্মাণ কার্য ইতিমধ্যে চলি আছে। প্রায় 3 কিলোমিটার দৈর্ঘ্যর এই দলংখনের নির্মাণের ধার্য করা হয়েছে প্রায় 600 কোটি টাকা। আর দলংখনের দুই দিকে যাওয়া রাস্তায় 37 নং আর 15 নং রাষ্ট্রীয় ঘাইপথক সংযুক্ত করব। উল্লেখযোগ্য যে নির্মাণ কার্য লাভ করা গেবন ইন্ডিয়া লিমিটেড আর এসপি সিংলা কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড নামের প্রতিষ্ঠান দুটাই 2018 বর্ষতে কাম সম্পূর্ণ হব বলে সদরি করেছিল। আনকি সেই সময়ের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে 2020 চনের ডিসেম্বরত দলং নির্মাণের কার্য সম্পূর্ণ হব বলে কৈছিল, যদিও বর্তমান পর্যন্ত কাম সম্পূর্ণ হয়ে উঠিল। ইয়ার পরিবর্তে এটা দলং নির্মাণের নামত ধন সংগ্রহের বাবে নির্মাণ হয়ে উঠিছে এখন নতুন টুলগেট। ফলশ্রুতিত এটা চকু কপালত উঠিছে সাধারণ রাইজর দল সংগঠনের। কলিয়াবৰৰ পৰা ৰিদীপ শর্মা, রিপোর্ট নর্থ ইস্ট নাও।